কারণ রিয়াজ জমিদার একটা ঐতিহ্যবাহী বাজার, এই বাজারের বয়স কমপক্ষে 200-300 বছর। এটা রিয়াজউদ্দিন নামের একজন অ্যাডভোকেট ছিল, ওনার নামে নামকরণ করা হয়েছে। তো রিয়াজি মাজারে জন্ম থেকে মৃত্যুর সব সরঞ্জাম রিয়াজি মাজারে পাওয়া যায়। এটা রিয়াজউদ্দিন বাজারের জন্ম থেকে দোকান, আমার বাবা করছে, কাকা করছে, এখন আমি করতেছি, তিন জেনারেশন। চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী, আর চট্টগ্রামের বাণিজ্যের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এই রিয়াজউদ্দিন বাজার। অথচ এই রিয়াজউদ্দিন বাজারের আসল ইতিহাস কি সেটা আমরা অনেকে জানি না। দর্শক, আজকে আমরা জানবো রিয়াজউদ্দিন বাজারের নামকরণের আসল ইতিহাস। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম শহরের একটি ঐতিহাসিক বাজার। এটি চট্টগ্রামের রেল স্টেশন নিকট অবস্থিত। বহুকাল আগে থেকেই এই বাজারের জনপ্রিয়তা রয়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। এই রিয়াজউদ্দিন বাজারের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভিন্ন জনের ভিন্ন মতামত। আমি এখানে রিয়াজউদ্দিন বাজার আছি যে ধরেন 1984 ইংরেজি থেকে আমাদের এই রাজ্যে বাজার একটা বড় বৃহত্তম বাজার ছিল, আন্তর্জাতিক বাজার। সেই আন্তর্জাতিক বাজার যদি সুনাম ওরা রক্ষা করতে চায়, রাজ্য বাজার বণিক কল্যাণ সমিতি প্রসাদ একটু বাড়াইতে পারে, রাস্তাঘাট একটু পূজ্য পরিষ্কার, নালানন্দমা পরিষ্কার যদি রাখে, আমাদের এই রাজ্য বাজারের ঐতিহ্য অবশ্যই ফিরে আসবে। এটা এক সময় রাজ্যিম বাজারটা জমিদার ছিল, উনি রাজ্যিম বাজার। তো ওনার হিসেবেই আগে থেকেই অবশ্যই নামটা এখনও প্রচলন আছে, এইভাবে চলতেছে রাজ্যিম বাজার। ওনার বংশ ধরা আছে, ওনার আমাদের কাছে ভাড়া নেই, ওনার আব্বা ছিল রাজ্যিম বাজারের, ওনার ছেলে, ওনার নাতি এখন ভাড়া নেই, ওই হিসেবে রাজ্যিম বাজার এখনও রয়ে গেছে আর কি। কেউ কেউ বলে থাকেন চট্টগ্রাম বিভাগের নোয়াখালী অঞ্চলের প্রথম গ্র্যাজুয়েট শেখ রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকীর নামে এই বাজার নামকরণ হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নিকট জঙ্গলাকীর্ণ বিশাল অঞ্চল তিনি কম দামে কিনে নেন এবং এই বাজারটি প্রতিষ্ঠা করেন। মরহুম অ্যাডভোকেট রিয়াজউদ্দিন উকিলের নাম অনুযায়ী এই রিয়াজি বাজার নামকরণ। উনি হচ্ছে এই বাজারের বাজারের মালিক হচ্ছে উনি, জমিদার আর কি। তো ওনাদের প্রথমে যখন বাজার করছে তখন ওনার নামে এই বাজার নাম হয়েছে রিয়াজি বাজার। তো রিয়াজি বাজারে জন্ম থেকে মৃত্যুর সব সরঞ্জাম রিয়াজি বাজারে পাওয়া যায়। দীর্ঘ অনেক বছর, প্রায় 100-200 বছর হবে, এটা রিয়াজউদ্দিন নামের একজন অ্যাডভোকেট ছিল, ওনার নামে নামকরণ করা হয়েছে। বিশেষত রিয়াজউদ্দিন বাজারে সব কিছু পাওয়া যায়, এভরিথিং, এ টু জেড সব কিছু পাওয়া যায়। এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার, এখানে আপনার এ টু জেড সব কিছু পাবেন। ঢাকার যেমন চকবাজার, কলকাতার বড় বাজার, দিল্লির চাঁদনি চোখ, লাহোরের আনারকলি বাজার, চট্টগ্রামে তেমনি রিয়াজউদ্দিন বাজার। হাতির দাঁত থেকে বাঘের নখ পর্যন্ত এমন কোনো বস্তু নেই যা রিয়াজউদ্দিন বাজারে পাওয়া যায় না। খাবার, পোশাক, কসমেটিক, বিদেশি পণ্য, নগরজুড়ে চকচকে মল, সুপারমার্কেট, শপিং প্লাজা, রমরমার মধ্যেও সাশ্রয়ী মূল্যে বিপুল কেনাকাটার জন্য চট্টগ্রামের মানুষদের ভরসার জায়গা রিয়াজউদ্দিন বাজার। আমি এখন বাজার করলাম, রিয়াজউদ্দিন বাজার থেকে অনেক টুকিটাকি করলাম, যেখানে অন্য জায়গায় যে মালগুলো পাওয়া যায় না এখানে সবগুলো পাওয়া যায়, সব আইটেমের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে যাবতীয় এক কথায় যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। অনেক রিয়াজউদ্দিন বাজারে আপনার তো সব কিছু পাওয়া যায়, আপনি সিগারেট বলেন, মাছ বলেন, মাংস বলেন, তরকারি বলেন, আপনি কাপড় বলেন, যা চায় আর কি, টুপি বলেন, যা চায়, আতর আতর থেকে স্টার্ট করিয়া যা চায় আপনি রিয়াজউদ্দিন বাজারে সব কিছু পাওয়া যাবে। কারণ রিয়াজউদ্দিন বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, এই বাজারের বয়স কমপক্ষে 200-300 বছর। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ততম একটি বাজার, এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। এখানে রয়েছে 200+ মার্কেট, 10,000-এরও বেশি দোকান। উত্তরে এনায়েত বাজার, দক্ষিণে স্টেশন রোড, পূর্বে জুবলি রোড এবং পশ্চিমে বিআরটিসি বাস স্ট্যান্ডের বিশাল এলাকা নিয়ে রিয়াজউদ্দিন বাজার। এখানে আসল হতে নকল সব রকমের পণ্য পাওয়া যায়। এটা রিয়াজউদ্দিন বাজারের জন্ম থেকে দোকান, এটা 100 বছরে পার হয়ে গেছে, আমার বাবা করছে, কাকা করছে, এখন আমি করতেছি, তিন জেনারেশন। রিয়াজউদ্দিন বাজার এটা আসলে মাছ বাজার ছিল ভিতরে, তারপরে তারপর আস্তে আস্তে কাপড়ের দোকান, আস্তে আস্তে আমতল নিয়ে, তিন পোলের মাথা নিয়ে, আর ওদিকে স্টেশন রোড নিয়ে রিয়াজউদ্দিন বাজার, বিরাট এলাকা এবং অনেক পুরানো মার্কেট এটা। তারপর এটার আরও ইতিহাস আছে, ওই কালের পরিবর্তনে পরিবর্তনে এটার নামকরণ একটু ডেভেলপ হচ্ছে আর কি। রিয়াজউদ্দিন বাজারের ঐতিহ্য যে আগে যে মালিক ছিলেন, জমিদার পতা ছিলেন, যখন রিয়াজউদ্দিন বাজারের মধ্যে রফিকউদ্দিন সিদ্দিকী আসতেন, আমরা দেখতাম উনি আসে আমাদেরকে ঝুরলেও লাঠি দিয়ে গুথাইয়ে তুলি দিত, হেই এইভাবে তোরা ঘুমাচ্ছিস, আমার দোকানের ভাড়া দিবি কোত্থেকে। এখন রিয়াজউদ্দিন বাজারে এক একটা দোকান 50-60-70 হাজার টাকা ভাড়া, সাধারণ গরিবেরা কোনো নামার কোনো উপায় নেই।
এমনভাবে রিয়াজদিন বাজারের মধ্যে পরিবেশ হয়ে গেছে, প্রত্যেকে ঝুড়ি আসে উড়ি বসে, কিছুদিন করে আবার চলে যায়, কিন্তু দাম বাড়াইয়ে দেয়। চট্টগ্রামের বাজার সংস্কৃতিতে যুগ যুগ ধরে জাত ব্যবসায়ীদের কারণেই রিয়াজদিন বাজার শুধু দেশে নয় বিদেশেও সুখ্যাতি পেয়েছে। সব ধরনের পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দেশি বিদেশি দরকারি সবই পাওয়া যায় এখানে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।